একদিকে ভোটার লাইনে দাঁড়িয়েছেন, অপরদিকে রানাঘাটের ছবিটা আমাদেরকে দেখতেই হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। অনুপম, আর তো মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরেই রানাঘাটের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হয়তো 4 জুন স্পষ্ট হবে যে এই এলাকা কার দখলে থাকছে। একদমই তাই, দেখো আর কয়েক প্রায় 8 ঘন্টার অপেক্ষা, তারপরে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে এবং চতুর্থ দফার ভোট। রানাঘাট লোকসভা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা লোকসভা, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যারা ভোটাররা রয়েছেন, সিনিয়র ভোটাররা রয়েছেন, তারা এসে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বুথ পাহারায় রয়েছে, মকপোল স্টার্ট হয়েছে। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ পর্ব সকাল 7টা থেকে শুরু হবে, ইতিমধ্যেই ভোটাররা এসে পৌঁছেছেন। আমি সরাসরি মহিলা ভোটারদের কাছে যাব এবং অবশ্যই মাসিমা, এত সকাল সকাল ভোট দেওয়ার কারণ কি? গন্ডগোল বেলার দিকে হতে পারে নাকি? গন্ডগোল হবে কে? শান্তিতে ভোট হবে? হ্যাঁ, শান্তিতে হবে। সকাল সকাল এলেন? সকাল সকাল হয়েছে, সকাল সকাল দেন ভোট। আরো কয়েকজন রয়েছে মাসিমা, সকাল সকাল ভোট দেওয়ার কারণ কি? বেলায় গরম না গন্ডগোল? গন্ডগোল হবে কে? গন্ডগোল হবে না, শান্তিতে হবে। সকাল সকাল আরো কয়েকজন রয়েছে, এত সকাল 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 দিয়ে চলে যাবো। সকাল সকালে কাজ আছে? কাজটা না, সকাল দিয়ে যেতে পারি আরও ভালো, সকাল সকাল লাইন জাম হওয়ার আগে। একদমই তাই, দেখো এই মুহূর্তে আমি যে বুথে রয়েছি তার থেকে আর কিছুটা দূরে গেলেই রানাঘাট লোকসভা, যিনি বিজেপি প্রার্থী তিনি ভোট দেবেন। স্বাভাবিকভাবে ইতিমধ্যেই মকপোল স্টার্ট হয়েছে। আমি পার্থকে বলবো যে এখান থেকে একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয়। কেন্দ্রীয় বাহিনী যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, বুথ পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকছে, রানাঘাট লোকসভা নজরে থাকছে। স্বাভাবিকভাবে এবার এই যে চতুর্থ দফা নির্বাচন যে রানাঘাট লোকসভায় হতে চলেছে, তাতে দিনভর আমাদের নজর থাকবে যে এইখানে বেশ কয়েকটি হাইলি সেন্সিটিভ বুথ আছে, সেই সমস্ত বুথগুলোতে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয় কি না। আমরা দেখতে পাচ্ছি যে যারা অফিসাররা রয়েছেন তারা রিজার্ভের যে ইভিএম থাকে সেটা নিয়ে তারা পৌঁছচ্ছেন। মকপোল স্টার্ট হয়ে গিয়েছে, ফলে সব মিলিয়ে দুটো বুথ রয়েছে স্কুলে, এই দুটো বুথেই একেবারে বোঝাই যাচ্ছে যে সকাল থেকে কিন্তু সেখানে তৎপরতা একটা লক্ষ্য করা যাচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে অনুপম। আর এবারে আমি বর্ধমান দুর্গাপুরের ছবিটা দেখে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন। মৃন্ময়, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 6টা বেজে ঠিক 40 মিনিট, আর 20 মিনিটের মধ্যে এই অঞ্চলের মানুষেরা তারা ভোটের লাইনে দাঁড়াবেন। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন রয়েছে? একমাত্র দেখো মধুকল্পিত, আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, অর্থাৎ দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্র, অর্থাৎ একটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র। তার কারণ এখানে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী আছে কীর্তি আজাদ। অর্থাৎ এই দুই হাই ভোল্টেজ প্রার্থীর মধ্যে লড়াই কিন্তু চলবে জোর কদমে, এমনটাই জানা যাচ্ছে। এবং সকাল সকাল আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি বলছি রামনগর স্কুল, সেই স্কুলেতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ ভোটাররা কিন্তু ইতিমধ্যেই তারা লাইনে দাঁড়িয়ে গেছে। এবং ভেতরে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, যে কেন্দ্রীয় বাহিনী, 3 জন কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং 2 জন রাজ্য পুলিশও মোতায়েন রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে মক পোলিং শুরু হয়ে গেছে। এবং আমি যারা ভোটাররা লাইনে আছে আমি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে সকাল সকাল ভোটের লাইনে কেন? 4টার সময় বলেছেন স্যার, গরমে কাজে ফাজে যেতে হবে। আমি আরো জানার চেষ্টা করবো সকাল সকাল ভোটের লাইনে কাজে যাবো স্যার, কাজে যাবার জন্য সকাল সকাল ভোটটা দিচ্ছি। মানে ভোট দিয়ে কাজে বেরোবে? হ্যাঁ, ভোট দিয়ে কাজে বেরোবো। আরো আমি জানার চেষ্টা করবো আপনাদের এই এলাকায় কি মনে হয়, কোনো অশান্তি বাতাবরণ হতে পারে? না আমাদের বিগত দিনে হয়েছে? না কোনো দিনে হয় নাই, আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয়। অর্থাৎ দেখতেই পাচ্ছ যারা ভোটাররা তারা ইতিমধ্যে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে ভোট দেওয়ার জন্য। যদিও 7টা থেকে ভোট শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই ভোট শুরু হবে। যথেষ্ট এখানে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যথেষ্ট সচেতন রয়েছে যাতে কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়। এবং এই যে মূলত গোলসি, অর্থাৎ এই দুর্গাপুর বর্ধমান যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের কিন্তু একাধিক জায়গাতে আমাদের একাধিক প্রতিনিধি আছে, তারা তুলে ধরবে সমস্ত রকম খবরের আপডেট। মধুকল্পিতা একেবারেই তুমি থাকো আমাদের সঙ্গে। আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, একেবারে প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কুলটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরবিন্দ রয়েছেন। অরবিন্দ, এই মুহূর্তে তুমি যে ভোট কেন্দ্রে রয়েছো সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতিটা ঠিক কেমন চলছে? Yeah.
একেবারে মধুকল্পিতা যে ছবিটা উঠে আসছে একেবারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই ভোট পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, কিন্তু তার আগেই কিন্তু ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়েছে এবং ভোট দিতে বিশেষভাবে তারা আগ্রহী। কারণ এই লোকসভা কেন্দ্রে যে জায়গাটাতে আমরা রয়েছি কুলটি গার্লস হাইস্কুলের কাছে এবং হাইস্কুলে, এবং সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, ভিতরে যেমন মোতায়েন রয়েছে, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এদিকেও কিন্তু বাইরেটা তো একই চিত্র। অন্যদিকে ভোটাররা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন তাদের মতদান করার জন্য। তারা কি বলছেন, কেন ভোট দিতে এসেছেন বলুন? ভোট দিতে এসেছি এমনি আমরা ভালোর জন্য, দেশের উন্নতির জন্য। একেবারে যারা নতুন ভোটার রয়েছেন তারা কি বলছেন, কি বলবেন? আপনি তো এবার নতুন ভোটার। এটা আমার ফার্স্ট টাইম ভোট দিতে এসেছি, তো নতুন এক্সপিরিয়েন্স হবে। আপনি কি মনে করেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য? হ্যাঁ, এটা প্রতিটি নাগরিকেরই কর্তব্য, এটা দেওয়া উচিত। বিকজ আমরাই হচ্ছি নেক্সট জেনারেশনের ইয়াং ইউথ হচ্ছি, তো এটা সবারই উচিত দেওয়া। তার জন্য কি একেবারে সকাল সকাল? সকাল সকাল ভিড়টা কম থাকে, তাই সকাল সকালই চলে এসেছি। কেমন মনে হচ্ছে ভোট দিতে এসে, অনুভূতিটা কেমন? প্রথম তো জীবনে ভোট দিতে আসছে। খুবই ভালো লাগছে, এক্সপিরিয়েন্সটা আলাদাই হবে, জানি না, এবার দেখি। একেবারে মধুকল্পিতা সেই দৃশ্যটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, একেবারে কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত কেন্দ্রগুলোতে আজ নির্বাচন রয়েছে, সেই সমস্ত কেন্দ্রে সকাল থেকে ভোটারদের যে লাইন, সেই লাইন লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে তারা সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে চান, আবার অনেকেই অশান্তির একটা আশঙ্কা করছেন। আমি আরো একবার অরবিন্দর কাছে চলে যাব। অরবিন্দ, তুমি যেমনটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলে, একেবারে মধুকল্পিতা যে বিষয়টা উঠে আসছে যে এই যে আজকে এই যে ভোট গ্রহণ পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, কারণ সকাল সকাল এখানে মানুষজন আসছেন তার একটা কারণ রয়েছে, একদিকে ফাঁকা ফাঁকা তারা কিন্তু সকাল সকাল একেবারে তারা ভোট পর্ব সারতে নিজের মতদান করতে পারবেন, অন্যদিকে তীব্র দাবদাহ চলেছে বেশ কয়েকদিন আগে, সেই তীব্র দাবদাহকে উপেক্ষা করে তারা কিন্তু চাইছেন যে সকাল সকাল ভোট দিতে। তীব্র দাবদাহ চলছে, তার মধ্যে আপনারা এসেছেন সকাল সকাল, কি বলেন? সকাল সকাল ভোট দিতে এসেছি, ফাঁকা থাকবে, ফাঁকার মধ্যে চলে যাবো দেরি করে। কেমন সুরক্ষা বলে কেমন দেখেন? হ্যাঁ, সব ভালো আছে, একেবারে। তারা কিন্তু একেবারে যে বিষয়টা তারা জানাচ্ছেন যে তারা কিন্তু একেবারে কোনো ভয় ভীতি ছাড়া কিন্তু ভোটদানে তারা এসেছেন, এবং তারা জানাচ্ছেন যে এই মুহূর্তে তারা কিন্তু এসে পৌঁছেছেন। একেবারে বোঝাই যাচ্ছে যে সকাল সকাল তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। অরবিন্দ, তুমি থাকো আমাদের সঙ্গে। প্রত্যেকটা কেন্দ্র থেকে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে।